মেঘ, পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। শুধু দেখো আমাদের পেছনে কি হারে গাছ উঠেছে বড় বড়, দেখেছো তো? শীতকালে এই জন্য না আমার বাড়িতে একদম রোদ ঠোকে না। কি করবো বড়, আমার কাঁঠাল গাছ নাই পেছনের বাড়ি, এগুলো কিন্তু জঙ্গলি গাছ একটা, কি বিরাট, কাটায়ও না ওরা, এক ফোঁটা রোদ ঠোকে না গো। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা দেখো, আরো হবে, কালো হয়ে আসছে। হাই, হ্যালো, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুরু করলাম এখন ব্লগটা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। জিমি কালকে থেকে একটু বেটার, ওষুধটা খেয়ে প্রচুর ঘুমিয়েছে। ওষুধটা খাওয়ার পরেই ও রাতে আমার পাশে ঘুমিয়ে পড়েছিল এবং ঘুমিয়েই ছিল, সকালবেলাতে উঠেছিল একবার, আমি তো সকালেই ঘুমাই, তো তারপরে আবার সেই শুয়েই ছিল, চুপচাপই আছে। ব্যথাটা এখনও কমেনি, আছে তবে কাল থেকে কম, ওটার জন্য আমার একটু ভালো লাগছে, আজকে ও মেডিসিনটা দেবো। এই হচ্ছে সকালের আপডেট। সকালবেলা এখন লক্ষ্মী কাজ করছে, কাজ করে যাবে, আমি শ্যাম্পু করব, তেল দিয়েছি, প্রচুর তেল দিয়েছি, ব্যাস রান্না আছে, রান্না করতে হবে। আগে তো পুজো দেবো, আজকে বৃহস্পতিবার, সেই জন্য আগে পুজোটা দিয়ে তারপর যা করা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো রাখি। বন্ধুরা, চলে আসলাম পুজোর ঘরে, আজকে বৃহস্পতিবার, পুজোতে টাইমও লাগে, ফুল তো প্রচুর ফুটেছে, আর পুজো করতে করতে সন্ধ্যাই হয়ে গেছিল প্রায়, পাঁচালি পড়লাম, আর ভয়েস ওভার দিতে হচ্ছে আজকে বেশিরভাগ সময়টাতেই, কারণ পিছনে প্রচণ্ড জোর গান হচ্ছে। গণেশ পুজো চলবে এবার 7 দিন ধরে, ক্যান্ডি আজকে ঠাকুর ঘরের ভেতরে এসে বসেছে, আর এখন ওকে আশীর্বাদ দিতে হবে, আশীর্বাদ দেবো, আর তারপরও প্রসাদ খাওয়ার জন্য বসে আছে যে ওকে একটু প্রসাদ দিতে হবে। রোজ আসে, দেখোই তোমরা আমার ব্লগে, দেখো আমার দিকে তাকিয়ে কিছু বলতে চায় যে মা আমাকে প্রসাদ দাও, বলতে পারে না, বাট ইশারাতে সব কিছু আমাকে বুঝিয়ে দেয়, ওদের ইশারা আমি সবটা বুঝতে পারি, এটাই আমার ভালোবাসা। এত বৃষ্টি হচ্ছে আজকে, যেগুলো কাছাকাছি করে গেছে লক্ষ্মী ওগুলো বাইরে রয়েছে। এদিকে তুলসীতলায় প্রদীপ জ্বেলে দিয়েছি, বাসন বাসন গুলো উঠাতে হবে, লক্ষ্মী তো কাজ করে চলে গেছে, আমি আর তারপরে ভিডিও করতে পারিনি, পুজো দিয়ে উঠে বসেছিলাম কিছুক্ষণ, ভীষণ ঘুম পাচ্ছে, মাথাটা ভেজা। তো এদিকে চলে আসলাম, ক্যান্ডিকে একটু কলা খাইয়ে দিই, একটাই কলা দেবো আজকে, কারণ কলা দিলে ওর একটুখানি মিউকাস টাইপের হচ্ছে, আর ওর ডিওয়ার্মিংয়ের টাইমও হয়ে গেছে, মেডিসিন টানতে বলেছি, দেখা যাক কবে নিয়ে আসে, দুজনকেই খাওয়াতে হবে, কারণ এটা তো দরকারই, প্রতি 3 মাস অন্তর অন্তর, 2.5 মাস অন্তর অন্তর এটা করাতে হয়, না তো ওদের লিভারে প্রবলেম হয়ে যায়। আমার দিকে তাকিয়ে আছে ঝিলঝিল করে, দেখো কেমনভাবে বসেই পড়লো, এখন বিস্কিট খাবে, বিস্কিট খাওয়ার জন্য বসে আছে ও। এদিকে দেখো জিমি এরকম শুয়েই আছে, আর ওকে চেষ্টা করছি একাই শোয়াতে, কারণ ওর পাশে যদি আমি শুই ক্যান্ডি চলে আসবে, লাফালাফি করবে, এই হাতটাতেই ওর ব্যথা, হাতটা ফুলে আছে, আমাকেই ছুতে দিচ্ছে, আর ক্যান্ডি কাছে গেলে গঁ 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 করছে, ক্যান্ডি যা দুষ্টু, বিস্কিটটাও দেখো না খেতে চাইছি না, উঠে যে খাবে সেই শক্তি ওর নেই, শুয়ে শুয়ে বিস্কিট খাচ্ছে, কি করব বলো, অসুস্থ শরীর, ওকে নিয়ে সত্যি আমি ভীষণ ভীষণ চিন্তায় পড়ে রয়েছি, যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ আমার আর শান্তি নেই, খাওয়া দাওয়া মাথায় উঠে গেছে আমার। চেরিকে এদিকে বিস্কিট দিচ্ছি, ও তো টপার টপ বিস্কুট খেয়ে নেবে। চলে আসলাম রান্নাঘরে, এখানে করব আমি এক চিকেন চাউমিন। তো প্রথমে চিকেনটা মানে কিমা ছিল, কিমাটা রেডি করে নিই, কিমাটা রেডি করতে করতেই তোমাদের সাথে একটু কিছু শেয়ার তো নিশ্চয়ই করব। কিমাটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, রসুন দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ সব একসাথে দিয়ে কিমাটা ঢেকে ঢেকে রান্না করে নিই, আর যেহেতু ম্যারিনেট করা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আসল গল্পে চলে আসলাম, রাইটার হচ্ছে অমিত ডিট্টু। আমাকে বাধ্য করা হলে আমি সব পারি, সব কাজ ফেলে যার মেসেজ এলে সাথে সাথে উত্তর দিতাম, তার মেসেজের আর কোনো দিনও উত্তর না দিতে পারি, যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে সব গুরুত্ব উজাড় করে দিতাম, তাকেও অবহেলার সমুদ্র দিতে পারি, যাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম,
তার সাথে হঠাৎ দেখা হয়ে গেলে মুখ ঘুরিয়ে না দেখার ভান করে এগিয়েও যেতে পারি, যার ছবি ঘাটতে ঘাটতে রাত ভোর করে ফেলতাম তার সমস্ত ছবি মুছে ফেলতে পারি, যেও না বলে যার মাথা খেয়ে নিতাম তাকে গেটের বাইরে অবধি হাসি মুখে ছেড়ে দিয়ে আসতে পারি, যার দিকে তাকানোর পর আর অন্য কোনো দিকে তাকাইনি কোনোদিনও, তাকে এমনভাবে অচেনা করে দিতে পারি যেন দেখাই হয়নি কোনোদিনও, যার দেওয়া কষ্টের জল ফেলতাম তার প্রতি অনুভূতিহীন হয়ে যেতে পারি। আমাকে বাধ্য করো না, বাধ্য করলে আমি সমস্ত গল্প এমনভাবে মুছে ফেলি যেন লেখাই হয়নি কোনো দিন। মানে বেশি মশলা দিয়ে করি তখন খাই, তো কিমাটা আমি কিছুটা রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য, কালকে একবার আমার এই কিমাটা দিয়ে হয়ে যাবে, অনেকখানি রয়েছে তো আর কিছুটা দেবো চাউমিনের মধ্যে, তা সেটা হতে থাকুক সেটা একবার ঢেকে দেবো। এদিকে চাউমিনটা প্রায় হয়েই গেছে, বেশি ফুটালে সেই গলে যাবে। আবার শুরু করছি, কারোর সাথে নিয়ম করে চারবেলা কথা বলে তবেই ভালো থাকা একটা খারাপ অভ্যেস, বুকের ভেতরে সমস্ত কথাগুলো তার কাছে না পৌঁছে দেওয়া অবধি ছটপট করা একটা খারাপ অভ্যেস, দিনের শেষে তাকে সবটা বলে তবেই হালকা হওয়া, শান্ত হয়ে ঘুমোতে যাওয়া একটা খারাপ অভ্যাস, ফোনের ওপারে তার গলার আওয়াজ শুনে তবেই ঠোঁটের দুপাশে হাসির ঢেউ ফুটে ওঠা এটা খারাপ অভ্যাস, কারণ এ পৃথিবীর সমস্ত কিছুর গ্যারান্টি যদিও বা হতে পারে মানুষের থেকে সরে যাওয়ার কোনো গ্যারান্টি কার্ড হয় না, কাল সে মানুষটা যদি হুট করে সরে যায় বিনা নোটিশে তখন তোমার এই খারাপ অভ্যাস তোমাকে গলা টিপে মারতে আসবে, দিনের পর দিন একটা বিচ্ছিরি মন খারাপে সমুদ্রে ডুবতে ডুবতে বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে যাবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, ভাঙচুর হবে, সুখের বাক্সে এমন এক তালা পড়বে যার চাবিকাঠি তুমি কিছুতেই খুঁজে পাবে না, ডিপেন্ডেন্ট হওয়া ভালো নয় বুঝলে, পরিমাপ জানা ভালো, কথা বলতে বলতে নিজের জন্য সুখ খোঁজা ভালো, কথা বলতে বলতে নিজের সুখের বাক্সের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেওয়া মোটেই ভালো নয়। দেখো একদম ঝরঝরেই হয়েছে, আমার চাউমিন জেনারেলি গলে যায় না বা ওই যে লেগে যায় অনেকের সেটা হয় না, ঝরঝরে হয় দোকানের মতো, এবং দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়, ঘরে ভাবে চাইনিজ ভাবে চাইনিজ, মানে ওরা তো অনেক রকমের সস দেয়, রসুন তো থাকবেই। এ দেখো এর মধ্যে দু প্যাকেট ম্যাগি মশালা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম, ব্যাস নাড়িয়ে চাড়িয়ে সস দেবো একটু। এভাবেই কি তোমরা বানাও বলো তো? আমি তো এভাবেই বানাই, সস চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দেবো, চাইনিজ ফুড মানে ভ্যারাইটি টাইপ অফ সস, আর যেটা খেতে খুব টেস্টি হয়। আজকে ঝালটা একটু কম দিয়েছি কারণ আগের দিন হেভি ঝাল হয়ে গেছিলো, আজকে চারটে চারটে আটটা লঙ্কা দিয়েছি, মানে চারটে লঙ্কা চিকেনে কিমাতে দিয়েছি আর চারটে আমি পেঁয়াজের সাথে দিয়েছি চাউমিনটা এখন তৈরি করছি, আর সসগুলো দেই, সয়া সস বেশ অনেকক্ষণ পড়ে গেল ভপ করে, জানি না কী হবে, টমেটো সস দিয়ে দিয়েছি, ব্যাস একটু নাড়াচাড়া করবো হয়ে যাবে। দেখি আরেক প্যাকেট ম্যাগি মশলা দিলেও দিতে পারি, কারণ ম্যাগি মশলা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এই দেখো কতটা দিয়েছি সয়া সস, বেশি পড়ে গেল জানো তো বোতলটা থেকে ঘপ করে পড়ে গেল, কে জানি খেতে পারবো কি না, কিছু করার নেই, ফেলতে তো পারবো না, খেতেই হবে, এত খরচা করে চাউমিন বানিয়েছি। কেমন হয়েছে বলো তো? দেখতে তো খুবই ভালো লাগছে, ম্যাগি মশলা ছিল না, পাস্তা মশলা অনেকগুলো রয়েছে, অনেকদিন ধরে নষ্ট হয়ে যাবে তাই এটাই দিয়ে দিলাম, ব্যাপারটা তো সেই একই, এদের মশলার টেস্ট সব একই থাকে। তাই রেডি আমার চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন, আমি যেভাবে করি এভাবে যদি তোমরা না করো একবার এভাবে করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। এখানে একটু সিরাপ বানিয়ে নিচ্ছি, চায়ের লিকার, মেথি, তেজপাতা, লং, কফি এগুলো দিয়ে কালকে একটু হেনা করবো। গুড ইভিনিং এভরিওয়ান, চুল একদম জবজবে ভেজা, শ্যাম্পু করেছিলাম, চুলটা বাঁধাই রেখেছিলাম, চুল ছেড়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না কাজ করার সময়, ওই জন্য এখনও ভেজাই। তো এখন আমি খাবো হচ্ছে, আমি দেখো রোল আছে আর সাবুর পাঁপড়, আমার কিন্তু সাবুর পাঁপড় খেতে বেশি ভালো লাগে, কফি, রাতে তো দেখলেই চাউমিন বানালাম, এক চিকেন চাউমিন খাবো আর সেটা থেকেও যাবে, কালকেও খেতে পারবো কারণ অতখানি তিন প্যাকেট বানিয়ে দিয়েছি। বেশি দেখবে কোনো জিনিস বর্ষাকালে অনেক দিন রেখে দিলে নষ্ট হয়, সেটা চাউমিনই বলো মশলাই বলো, সেই জন্য বর্ষাকালে না একটু কম কম করে আনি কারণ স্টোর করা যায় না। তিনি টয়লেটটা করেছে, পটি এখনও করেনি, শুয়েই আছে, দেখতেই পাবে আমার ভিডিওতে শুয়ে আছে, আজকেও রাতে ওষুধ দেব, কাল যেমন ওষুধ খেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছে, যত ঘুমাবে শরীর ভালো হবে আর ও সুস্থ থাকলে আমার ভালো লাগবে, তো আজকে কালকের থেকে একটু ভালো লাগছে আমার যে একটু সুস্থ হয়েছে, একটু হাঁটাচলা করেছে কারণ ব্যথাটা একটু কমেছে, তাই
কালকে একটা সাংঘাতিক অবস্থা হয়েছিল, আমি সারাদিনই খালি কেঁদে কেঁদেই কাটিয়েছি। ওদেরকে দেবো রাতে খেতে দেবো আর কি, ডিনার দেবো, কফিটা খেয়ে নিয়েই ওদেরকে দেবো, কারণ রাতে ডিনার করার আগে নিশ্চয়ই তোমাদের সাথে কথা বলে ব্লগ এন্ড করবো। টাটা। ওরা ডিনার খাচ্ছে, যিনি অনেকক্ষণ পর নেমে আসলো ডাকতে ডাকতে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, বসে আছে দেখো কেমন করে দুষ্টুটা। শেখ আন দেবে নাকি? দাও দাও, শেখ 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 শেখ। আচ্ছা আচ্ছা, গুড গার্ল গুড গার্ল গুড গার্ল। হাই ফ্রেন্ডস, আমি ডিনারে চলে এসেছি, এক চিকেন চাউমিন আমার ফেভারিট, খেয়ে দেখি কেমন হয়েছে। যা সয়া সস এর মধ্যে দিয়েছি, নুন বেশি হয়ে যেতে পারে, লবণটা বেশি লাগছে, কারণ লবণ যেটা দেওয়ার ঠিকই দিয়েছিলাম, সয়া সসটা অনেকটা বেশি পড়েছে, আর যেন সয়া সসে লবণ থাকেই এটাই আমি ভয় পাচ্ছিলাম। কালকে এর মধ্যে আরও একটা চাউমিনের প্যাকেট দিয়ে মিশিয়ে নেব, কারণ এখনও অনেকখানি রয়েছে। বন্ধুরা, খেতে খেতেই ব্লগটা এন্ড করব। জিমির আপডেট দিলাম, ও শুয়েই আছে, রেস্ট করছে, পায়ের ব্যথাটা আছে, ওষুধের অ্যাকশন যতক্ষণ ছিল, বাট এখনও শুয়েই আছে। ও যতক্ষণ না সুস্থ হচ্ছে পুরোপুরি আমি নিশ্চিন্ত হতে পারছি না, এখন ওকে নিয়েই সবটা চিন্তা আমার। আশা করছি ভালো হয়ে যাবে, আসলে বয়সটার জন্যই আমি একটু চিন্তা করছি, যে বয়সটা তো অনেকখানি হয়ে গেছে, তো সেই জন্যই চিন্তা হয় যে হঠাৎ করে যদি কিছু হয়ে যায়। আর বেশি দিন তো আর আয়ুও নেই, 12 বছর, 12-13-14 বছরের মধ্যেই চলে যায় ওরা, সবটাই মেনে নিতে হবে। বাট হ্যাঁ, মেনে নেওয়াটা আমার জন্য ভীষণ কষ্টকর, মেনে নেওয়াটা খুব খুব কষ্টকর হবে আমার, জানি আমি সেটা। চেষ্টা করব সুস্থ যাতে হয়ে যায় এটাই। আজকের ব্লগটা এতটুকুই থাক, ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই। যারা আমার চ্যানেল ভিজিট করতে চাও ভিজিট করতে পারো, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে অতি অবশ্যই নোটি বেলটাকে হিট করে অল করো। টাটা, গুড নাইট।